presented by Punjab State Tier 500 Monthly Lottery. Pratham Puraskar 2 Koti. Powered by Airtel. Amra roj aro bhalo hobar chesta kore jabo. শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আজকে মোহাম্মদ সেলিম। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, আমরা সবাই জানি, তবে তার নতুন একটা পরিচয়, সেই পরিচয় হচ্ছে পশ্চিম বাংলার, অর্থাৎ এইখানকার রাজ্য সম্পাদক, সিপিআইএমের রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথম তিনি কোনো টেলিভিশন স্টুডিওতে। আপনাকে স্বাগত, ধন্যবাদ। জীবনে তো লড়াই আছে, কখনো হার কখনো জিত, জিতটাই বেশি হয়েছে, কখনো কখনো হেরে উঠেন, এবং সেটা তো হার তো রাজনৈতিক অঙ্গ আপনাদের। আমার একটাই প্রশ্ন, প্রথম প্রশ্ন, যে আপনাকে রাজ্য সম্পাদক করে সিপিআইএম কি বার্তা দিতে চাইল? আপনি অবশ্যই বলবেন, এটা আপনি কি করে বলবেন, এটা নিশ্চয়ই পার্টি কি ভেবেছে সেটাই বলবেন, কিন্তু কোথাও কি একটা একটা নতুন কোনো বার্তা দিতে চাওয়া হলো? বার্তা স্পষ্ট, কংগ্রেস পার্টি বলেছে, এবং এই আমি সম্পাদক হওয়ার আগে থেকে আমরা নিজেরা বলেছি, আমি নিজেও বলেছি অনেকবার, এই যে ওয়াই টু কে ওকে জেনারেশন একবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি, সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এসবেতেই তো অনেক ঘটনা ঘটে গেছে, গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে, এবং যেরকম বললে তুমি হার জিত উত্থান পতন, এটা কমিউনিস্ট পার্টি জানে, অনেক আগে থেকেই জানে, এবং পথ তো মসৃণ হয় না, আঁকাবাঁকা পথ থাকে। সেখানে দাঁড়িয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে পার্টিকে পরিচালনা করা, সংগঠিত করা, পুনর্গঠিত করা, এবং সেখানে দাঁড়িয়ে কীভাবে রিজুভিনেট করা, নতুন প্রজন্মকে নিয়ে আসা, এবং পদ্ধতিগুলোর কী করে নবীকরণ হয়, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কীভাবে বিকশিত করা যায়, এবং সেটা করতে গেলে নতুন ভাবনা, তাকে নতুন করে প্যাকেজিং, এবং আজকের দিনের যে সমস্যা আছে মানুষের, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তাদের যেসব অপকর্ম, সেটার সঙ্গে মানুষকে যুক্ত করতে হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, কারণ ভয়, সন্ত্রাস, ভীতি, মব লিঞ্চিং, খুনোখুনি, প্রতিদিনের যে মিথ্যা মামলা, তাতে জর্জরিত এই এই সমস্তটাকে নিয়ে আমরা বারবার বলছিলাম যে সিপিআইএম এ রাজ্যকে ভালোভাবে জানে, এ রাজ্যের মানুষকে জানে, এখানকার সমস্যা জানে, কিন্তু একটা চ্যালেঞ্জ হলো যে অনেকে মনে করলো যে নবান্ন হচ্ছে ফেল করেছে, সুতরাং 56কে আনতে হবে, কিন্তু এটা তো মানুষের কাছে স্পষ্ট হচ্ছে যে নবান্ন এবং 56 মধ্যে খুব একটা তফাৎ নেই। এই প্রতিদিন যা যাতায়াত ঘটছে, যা সব কথাবার্তা হচ্ছে, যা কাজকর্ম হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী খুশি কারণ উত্তরপ্রদেশে এটা ঘটেছে, আমাদের এখানে ঘটছে, তাহলে ইউপিআইজেশন অফ বেঙ্গল পলিটিক্স হচ্ছে, তাহলে আমার সাহিত্য, শিল্প, সংস্কৃতি, এ সবটাকে ধ্বংস করা হয়েছে, এমনকি রাজনীতির গ্রামার পাল্টে গেছে, ভাষা পাল্টে গেছে, রাতারাতি কমিউনিস্ট পার্টি এরকম তার খোল লঞ্চে পাল্টাতে পারে না, কিন্তু এটাও বুঝতে হবে যে মার্ক্সবাদটা হচ্ছে একটা সৃজনশীল, আজকে তো কার্ল মার্ক্সের জন্মদিন, তার একটা এটা একটা সৃজনশীল, তার একটা অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ আছে, এই প্রয়োগের দিকটাকে আমাদেরকে নজর দিতে হবে। আমি এ বিষয়ে আসবো, তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি খুব সুন্দরভাবে বললেন সিপিআইএম এ রাজ্যটাকে জানে, আবার উল্টো দিকে এটাও ঠিক, এই রাজ্য সিপিআইএমকেও জানে, বিশেষ করে শেষ এক দশক, আপনাদের রাজত্বকালের শেষ এক দশক, তাতে এত ধরনের ঘটনা গ্রামগঞ্জ শহরে হয়েছে, সেটাই কি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সেই স্মৃতিটাই কি কোথাও মানুষকে পীড়িত করছে না? এটা দেখো, সব সময় মিডিয়ার একটা অংশ, কিন্তু আসলে দক্ষিণপন্থায় যে উত্থান হলো তার সঙ্গে তারা আলাদা নয়, এই যে আজকে যে বুলডোজার রাজনীতি দেখছো, এই যে জাহাঙ্গীরপুরীতে যা ঘটলো দেখছো, এখানে প্রতিদিন যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ডমিনেশনের জন্য, প্রতিপত্তিকে ডমিনেট করার জন্য, কোথাও জাতি হিসেবে ব্যবহার করা হচ্ছে হাতরাসে, উন্নাওতে, যেখানে দাঁড়িয়ে তার যে ক্ষয়িষ্ণু সমাজে তার যে ডমিনেশন আছে সেটাকে বজায় রাখার জন্য, এবং সেটাকে জাতপাত, এখানে দাঁড়িয়ে হয়তো পঞ্চায়েতের প্রতিপত্তি, কালো টাকা, বা হচ্ছে এই যে বক্রি যেটা ঘটনা ঘটলো, বা হচ্ছে লুটতরাজ, কাটমানি, বা আছে যে ফেক ডিসিআর, এই যা বালি খাদান এসব নিয়ে যা টাকা পয়সা হচ্ছে, তো আমরা আপনাকে দেখলাম পুরো গোয়েন্দার ভূমিকায়, এটা তো মিডিয়ার কাজ ছিল, কিন্তু গত 10 বছর ধরে তুমি যখন শেষ 10 বছর বামফ্রন্টে বলছো, কিন্তু এর মধ্যে তো এই প্রজন্মের কাছে অভিজ্ঞতাটা কী, গত 10 বছর 11 বছরের ঘটনা, এবং এই 11 বছরের ঘটনা তো বকট্রিট হচ্ছে একটা ফ্ল্যাশ পয়েন্ট, কিন্তু মিডিয়াকে এমনভাবে চুপ করানো হয়েছে,
এবং প্রতিদিন মুখ্যমন্ত্রী বলছেন, যেমন কেন্দ্র বলাচ্ছে, কেন্দ্র সরকার যেমন বলছে আমরা টাকা দিই, আমরা পয়সা দিই, পুলিশকে বলছে আপনি টাকা দিন, একটু খরচা করুন, মানে মিডিয়াকে একটা দালাল তৈরি করুন, আমরা বিজ্ঞাপন দিই, আমাদের বিরুদ্ধে কোনো খবর করবে না। প্রতিদিন এরকম দালাল রাখা হয়েছে, দালাল বলবো আমি, রাখা হয়েছে যারা ফোন করে বলবে, এরকম হেডলাইন হলে মুখ্যমন্ত্রী পছন্দ করেন না। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন যে চ্যানেলে যে সাংবাদিক একটা ভূমিকা পালন করবে, সম্পাদক ভূমিকা, পরদিন তাকে মার্চিং অর্ডার দেওয়া হবে যে তুমি চলে যাও, তাকে পোর্টাল খুলতে হবে, তাকে অন্য কোনো চ্যানেলে যেতে হবে। তো প্রতিদিন আকসার ঘটছে। আমাদের এখানে সম্পাদককে সরিয়ে দিয়ে অন্য সম্পাদককে বসিয়ে দেওয়া হয়েছে, সম্পাদক থাকতেও একজন আইপ্যাক বলে দেবে বা একজন কোনো বিশ্ব বাংলা বলে দেবে যে এখানে তাকে বসতে হবে, এবং সে গিয়ে বসছে। আজকে যেটা খবরের কাগজ সাংবাদিক হচ্ছে, কালকে ব্যবসা জগতে হবে না কথা ঠিক হয়েছে, কালকে তোমার ম্যানেজারকে সরিয়ে দিয়ে বলাবে এ কাল থেকে ম্যানেজার, এইভাবে জুট মিলে মালিকানা পরিবর্তন হয়েছে, এইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম করে করা হয়েছে। সবাই আইএফবি নয় যে বলে দেবে যে তাকে লকডাউনের সময় 5 কোটি টাকা দিতে হয়েছিল, কিন্তু প্রতিদিন তারা ভুগছে। এই অব্যবস্থাকে যারা তুলবে, কারা তুলবে বলুন? বিরোধী নিশ্চিহ্ন এবং মুখে লিখোপ্লাস লাগিয়ে রাখো, রাজনৈতিক দলগুলোকে তাই বলা হয়েছে, তো তারা হলে মিথ্যা মামলা জর্জিত করবে। এই জন্য একটা ফেক অপোজিশন তৈরি করা হলো। তৃণমূল কি বিজেপিকে একটা ফেক অপোজিশন তৈরি করলো? তৃণমূল হচ্ছে দিল্লিতে একটা ফেক অপোজিশন বিজেপির পার্লামেন্টে, যার ফলে একটার পর একটা যা কিছু বীমা বেচবে, রেল বেচবে, সব বিক্রি করবে, কেউ কিছু বলতে পারবে না। এই সিএনআরসি থেকে আরম্ভ করে সব কটা যে আইন পাস হয়েছে, আমরা দেখেছি তৃণমূলের ভূমিকা পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে। জিএসটি বলো, নোটবন্দি বলো, এফডিআই বলো, এখন এলআইসি বিক্রি করা বলো, আবার উল্টো দিকে পশ্চিমবঙ্গে বলে বিজেপি হচ্ছে এখন প্রাণ বিরোধী, এসব তো বলে সেল করা হয়েছে বাজারে। কিন্তু প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করার কথা, সেটা বিরোধী কেন করবে? বিজেপি, বিজেপি তো ফেক অপোজিশন, এটা তো নিজের লোকজনকে ভাড়ায় পাঠানো হয়েছে। অনেক সময় টেন্ডার হওয়ার সময় দেখবে এরকম হয় যে তিনটে টেন্ডার লাগবে, আইনে লেখা আছে, একই কোম্পানি তিনটে নামে টেন্ডার ভরে দেয় তিনটে। এখানে মমতা ব্যানার্জি হোক বা আরএসএস হোক বা বিজেপি হোক, তারা একই কোম্পানি দুটো টেন্ডার ভরে দিয়েছে, আর তারপর বাইনারি তৈরি করা হয়েছে, বিজেপিকে আটকাতে তৃণমূল দরকার, তৃণমূলকে আটকাতে বিজেপি দরকার, কেউ কাউকে আটকাচ্ছে না, এখন বহাল তবিয়তে আছে, লুট তালাশ চলবে। দিল্লিতে মোদির লুট আর এখানে দিদির লুট, তাহলে লুটের বিরুদ্ধে কে বলবে? কোথাও কি মনে হয় আপনাদের ভুল হয়ে গেছিল শেষ 10 বছর? যেমন আপনি যে কথা বলছিলেন, আমি ধরেই নিলাম এই কথাগুলো প্রত্যেকটা সত্যি, এই যে বিরোধীদের পরিসর না দেওয়া, অতিরিক্ত পরিসর দিয়ে ফেলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এটা কি মনে হয় কোথাও ভুল হয়েছিল? এটাকে ভুল কেন বলবো আমরা? গণতন্ত্র মানে তো যেখানে পক্ষ বিপক্ষ থাকবে, বিধানসভা মানে, পুরসভা মানে, পঞ্চায়েত মানে, যেখানে দাঁড়িয়ে একটা যেমন যারা মেজরিটি পেয়েছে তার যেমন একটা ভূমিকা আছে, বিরোধীর একটা ভূমিকা থাকবে, যারা প্রস অ্যান্ড কনস ধরিয়ে দেবে, তাহলে তো সে তো কখনো এগোতে পারবে না, এই দ্বন্দ্বটা সবসময় থাকবে। সেখানে পরিসরটা আজকে দেশে হোক বা রাজ্যে হোক, এই বিরোধী পরিসরটা সংকুচিত করা হয়েছে। ওরা তখন বলতো বাম আমলে নাকি একেবারে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়ে গেছিলো, এসব যারা বলেছিলেন তারা এখন বুঝতে পারছেন গণতন্ত্র কীভাবে ভুলুণ্ঠিত হয়, দলতন্ত্র কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা যেটা এই গণতন্ত্রের সাংবাদিক কাঠামোর মধ্যে বিরোধীর একটা ভূমিকা আছে, এবং তোমার জন্য কবিরের একটা দোহা আছে, নিন্দক নিয়ারে রাখিও আঙ্গন কুটির ছোঁয়ায়, বিন সাবুন বিন পানি নির্মল করে সভাও। তুমি যদি তোমার সমালোচককে দরকার হলে তোমার প্রাঙ্গণে, আঙনে, উঠোনে একটা কুটির বানিয়ে রেখে দাও, তাহলে কোনো সাবান লাগবে না, কোনো জল লাগবে না, তোমার চরিত্রকে নির্মল করবে। এখানে কী হচ্ছে না, বিরোধী শূন্য করতে হবে। আমরা বললাম শুধু বিরোধী বিরোধী থাকবে তা নয়, গ্রাম সংসদ কেন বলা হয়েছিল, ওয়ার্ড কমিটি কেন বলা হয়েছিল, শুধু কাউন্সিলের নয়, যাতে নাগরিকদের একটা ভূমিকা থাকবে, গ্রামের মানুষদের। দিল্লিতে মোদিজি দেশের সংসদ তুলে দিয়েছেন, এখানে বিধানসভা সেই জায়গায় হয়ে গেছে, এখন গ্রাম সংসদ উঠে গেছে, তাহলে গণতন্ত্রের পরিসরটা সংকুচিত হলো। আমরা এটাকে বিকশিত করেছিলাম, এই জন্য বলেছিলাম একটা মেয়র নয়, মেয়র ইন কাউন্সিল, এই জন্য আমরা জেলা পরিষদ তৈরি করেছিলাম, পঞ্চায়েত সমিতি, কর্মাধ্যক্ষ কেন করা হয়েছিল? একদিকে হচ্ছে দক্ষিণপন্থা সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে, আর বামপন্থা হচ্ছে এই ক্ষমতা যাতে মানুষের কাছে যায়। আমরা সবটা পেরেছিলাম তা বলতে পারবো না, কিন্তু প্রাতিষ্ঠানিক এমন ব্যবস্থা করেছিলাম যেখানে মানুষ তার অধিকারটাকে পেয়েছিল। সেখানে কিছু ভুল ত্রুটি আনি তা আমরা বলছি না, কিন্তু ওই দিক থেকে তুমি ভুল বলতে পারো। পঞ্চায়েত ব্যবস্থা কি ভুল ছিল না, কিন্তু পঞ্চায়েতের মধ্যে দিয়ে কিছু এমন কিছু কাজকর্ম হয়েছিল যেটা মানুষ সমর্থন করেননি। বামপন্থীরা ভুল স্বীকার করে, সরকারের ক্ষেত্রে তাই, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান যে আমরা পরিচালনা, ভুল করে তো মানুষ শেখে। আজকে 11 বছরে এই প্রথম মুখ্যমন্ত্রী বললেন যে ভুল হয়েছিল, ক্ষমা করুন।
আমি বললাম চপ থেকে তাহলে চাপে এসেছেন, বেকার ছেলেমেয়েদের কাজের ব্যাপারে, এসএসসি দুর্নীতির ব্যাপারে, এমএসসি দুর্নীতির ব্যাপারে, নিয়োগ যাদের করার কথা তাদের না করে দিয়ে অন্যদেরকে করে দিয়েছেন, এখন বলছেন পদ তৈরি করবো। অনেকে বলেন বাম আমলে তো একই ঘটনা ঘটতো এসএসসির ক্ষেত্রে। উদাহরণ দাও একটা, একটা উদাহরণ দাও, তুমি তো সাংবাদিক তখনও ছিলে, তুমি তো প্রতিষ্ঠিত সাংবাদিক। অনেকে বলেন, অনেকে বলেন, অনেকে বলে তুমি পাশ কাটিয়ে যাও, অনেকে বলেন আমি আমি এসএসসি নিয়ে টেট নিয়ে পিএসসি কোর্ট কেস হচ্ছে, তখন তো আদালত খোলা ছিল। আমি বলছি না যে এসব, বরঞ্চ শিক্ষক নিয়োগে কিছু দুরবস্থা ছিল বলেই তো এসএসসি তৈরি হলো, স্কুল সার্ভিস কমিশন তো তৈরি হলো, তাহলে তো মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি হলো, তাহলে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হলো যেখানে দাঁড়িয়ে মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে, দুর্নীতি মুক্ত হবে। আজকে দাঁড়িয়ে দেখতে তার উল্টো করা হয়েছে, এনজিওকে বা মাদ্রাসা কমিটিকে বলা হচ্ছে তুমি নিয়োগ করবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক ব্যবস্থা, কোনোদিন পাবলিক সার্ভিস কমিশনে কোনো পরীক্ষা দুর্নীতির অভিযোগ তুমি আগে শুনেছো কখনো? আজকে দাঁড়িয়ে হচ্ছে কেন পশ্চিমবঙ্গে? তা সাংবাদিক প্রতিষ্ঠান, সমস্ত সাংবাদিক প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা হয়েছে? মানবাধিকার কমিশন না, অনেকে বলেন, আমিও বলছি যে ধরুন সিপিআইএম অনেকে বলেন স্ট্র দিয়ে খেতে পারতো, আর এখন এরা যেহেতু নতুন সেই জন্য এত মুখে গালে লাগিয়ে খাচ্ছে, সেই জন্য চোখে পড়ছে। আমি তো সরাসরি মুখে লাগিয়ে চা খাচ্ছি, কিন্তু এটা যেটা হয়েছে পুরো মুখে লেবড়ে দিয়েছেন উনি, আইসক্রিম চামচ দিয়ে তুলে খাওয়া, আর এখন দেখবে বাজেট এরকম হয় কেকটাকে পুরো নিয়ে বন্ধুর মুখে পুরো লাগিয়ে দেওয়া হয়, এখানে মানে একদম সবাইকে, আমি নাম আর বলছি না, সব নামে প্রায় সবাই জড়িয়ে যাবে, এঘাট ওঘাট থেকে কালীঘাট পর্যন্ত পুরোটা লেবড়ে দেওয়া হয়েছে, এবং উনি নিজে ভাগ করে দিয়েছেন, 75% দেবে কালীঘাটকে আর বাকি এঘাটে ওঘাটে তোমরা 25% রাখবে। অনুব্রত সিস্টেমটা কী? এই ডিসিজন নকল চালান কী? সরকারি নয়, এবং পুলিশের দায়িত্ব হচ্ছে ওই চালান যে কাটছে নকল সেখান থেকে দায়িত্ব নিয়ে সেটা যাতে মাল পৌঁছে যায়, সে বালিখাদানে বালি হোক আর কয়লা চুরি করা হোক আর তোমার কি চন্দন কাঠের পাচার হোক বা গরু পাচার হোক, এবং এটা সিস্টেমের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এজেন্সিজ ইনভলভ। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন গরু পাচার হয়, কত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, কারণ তার তো সীমানা আছে, কাটাতার বেড়া আছে, বিএসএফ আছে, সেই বিএসএফের এলাকা বাড়াতে চাইছেন, তাহলে ওখানে এক ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য খুলবে বিজেপির জন্য গেট, আধ ঘন্টা এক ঘন্টার জন্য খুলবে তৃণমূলের গেট, আর এইখানেই হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফ, তৃণমূল, আর মাঝখানে হচ্ছে পাচারকারী, গুন্ডা বদমাইশ এবং দেশে বিদেশে যে ক্রিমিনাল নেক্সাস আছে, এটা তো ত্রিভুজ তৈরি হয়েছে। বামফ্রন্ট আমলে ছিল না? বামফ্রন্ট আমলে তো গরু পাচার হতো, কয়লাও ছিল, এই ত্রিভুজটা ছিল। আমি যেরকম এঘাট ওঘাট করে কালীঘাট বলছি, তুই বুদ্ধ ভার্সেস বলতে পারবে? জ্যোতি বসু বলতে পারবে? পরিষ্কার কথা বলছি, যেখানে ভুল হয়েছে সিপিআইএম বামপন্থীরা সে ভুল স্বীকার করেছে, ডকুমেন্ট করে আছে আমাদের কী ভুল হয়েছে, কিন্তু এই অন্যায়, এই অনাচার, এই দুরাচার, বক্রিকাণ্ড তুমি বলছো, এই অভ্যাসটা তোমার ছাড়তে হবে বলতো, এটা একটা, এটা বিজেপি আশ্রিত সাংবাদিকদের দ্বারা এটা পরিবেশিত হয়েছে প্রথম থেকে, তৃণমূলের অন্যায়কে ধামা চাপা দেওয়ার জন্য, যা অন্যায় তৃণমূল করেছে প্রথম 5 বছর 6 বছর 7 বছর সবসময় মিডিয়া থেকে বলা হয়েছে এবং বিজেপি থেকে বলা হয়েছে, আগে 34 বছর এরকম হয়েছে এটাও বলেছেন, বলেনি এরকম, কিন্তু এখন এটা লোকে বলে না, এখন বলে এটা আনপ্রেসিডেন্টেড, এটা ইউপিআই যে সেটা বেঙ্গল পলিটিক্স, যদি কিছু হচ্ছে যা বেঙ্গলে সেটা হচ্ছে এই ব্যাপম কাণ্ড, নিয়োগে দুর্নীতি, এটা আরএসএস পরিচালিত মধ্যপ্রদেশের সরকারে করেছে, তদন্তকে ধামা চাপা দেওয়া নয়, সাক্ষী সাবুদকে লোপাট করা এবং খুন করা, এমনকি বিচারপতিকে খুন করা, আজকে তো এখানে বিচারপতিকে ভয় দেখানো হচ্ছে, জাস্টিস লোয়া খুন হয়েছেন, তাহলে এটা হচ্ছে আরএসএস পরিচালিত যে পদ্ধতি এখানে পশ্চিমবঙ্গে সেটাকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে দোহাই এটাকে 34 বছরের সঙ্গে গণসত্ব তুলনা করো না, এটা মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে আরএসএস যা করেছে, বিহারে যা বিজেপি করেছে, বিজেপির দল যা করেছে, তার সঙ্গে যাওয়া নীতিশ কুমার যা করছে, পশ্চিমবঙ্গে তার প্রয়োগ হচ্ছে। তার মানে আপনি বলছেন 34 বছর যে ভুল ভ্রান্তি সেগুলো পার্টি অনুধাবন করেছে, লিপিবদ্ধ করেছে এবং আপনাদের পার্টিতে আলোচনা হয়েছে, কিন্তু এই যে চলে আসা এবং এখনকার ঘটনাবলীকে মিলিয়ে দেওয়ার যে চেষ্টা আপনার বক্তব্য আমি করছি, সেটা আপনি বলছেন যে কোথাও একটা পক্ষপাতিত্ব থাকছে। 34 বছরের যে সাফল্য আছে জনশিক্ষার প্রসার, যে গ্রামে স্কুল ছিল না সেখানে প্রাইমারি স্কুল, যেখানে প্রাইমারি স্কুল ছিল সেখানে জুনিয়র হাই মাদ্রাসা হোক বা স্কুল হোক, তার থেকে হচ্ছে মাধ্যমিক, তার থেকে হচ্ছে উচ্চ মাধ্যমিক, আজকে মুখ্যমন্ত্রী বলছেন 12 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তো বামফ্রন্ট 2011 সালে তো 11 লক্ষ পরীক্ষার্থী দিয়েছে পরীক্ষা, তাহলে এই ইনক্রিমেন্টালটা 11 বছর কোথায় গেল? একটা প্ল্যাটোতে এসছে, তারপরে নিচে নামছে,
এবং যেভাবে ড্রপ আউটস হচ্ছে, যেভাবে স্কুলগুলোকে চৌপাট করা হয়েছে, যেভাবে শিক্ষক নেই, আজকে যেখানে শিক্ষক নেই সেখানে কালকে ছাত্র থাকবে না। এই যে 45 ছুরি দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে? মিড ডে মিলে টাকা চুরি করার জন্য? কোথায় হিসেব গেল? দু বছর ধরে যখন মিড ডে মিল দেওয়া হচ্ছে না, আইসিডিএস আজকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে না, বামফ্রন্ট মানে হচ্ছে এইগুলোকে বিস্তৃতি করা হয়েছিল, আর তৃণমূল মানে হচ্ছে এগুলোকে সংকুচিত করা হয়েছে। ছাদে উঠে আর চারদিকে তাকিয়ে আমাকে বলো কোন জিনিসটা গত বছর 12 বছরে যেখানে তোমার দৃষ্টি যায় প্রসারিত হয় দিগন্ত মেলে, কোনটা নতুন হয়েছে এই 12 বছরে? তুমি বলো, কলকাতা শহরে, বাকি সব ভুলে যাও। আলো, রাস্তাঘাট, রাস্তা নতুন কোন রাস্তা হয়েছে? না, নতুন রাস্তা হয়নি, তাহলে ছোট সৌন্দর্যায়ন হয়েছে। কোন ল্যাম্পপোস্ট নতুন হয়েছে? ত্রিফলা লাগানো হয়েছিল, চুরি হয়েছে, জোর চুরি হয়েছে, কন্ট্রাক্ট নিয়ে গণ্ডগোল হয়েছে, সে ত্রিফলা হাওয়া। পুরনো যে ল্যাম্পপোস্ট ছিল বামফ্রন্টের আমলে, সেগুলোতে এখন নীল আলো, সাদা আলো লাগানো হয়েছে। একটা রাস্তার নাম বলো, আমি বাইপাসের নাম বলতে পারি, আমি কোন এক্সপ্রেসের নাম বলতে পারি, আমি হুগলি ব্রিজের নাম বলতে পারি। একটা হাওড়া সেতু ছিল আর বালি ব্রিজ ছিল, তাই তো? অবশ্যই। তাহলে কোনটা তুই একটা বলো তো উন্নয়নের মাঝে, তাহলে তুই বল, আমি তুমি স্বীকার করলে তাহলে নীল সাদা আলো বা ফুটপাথে কিছু পাথর এবং কিছু নীল সাদা রঙের বিভিন্ন বড় পার্কগুলো খুব সুন্দর হয়েছে, সৌন্দর্যায়ন হয়েছে, পার্কগুলো চৌপাট হচ্ছে, কিছুটা সাজানো হয়েছে, যেটা আমরা নিউ টাউন গড়ে তুলেছিলাম, যেটা এই কানেক্ট পাস বাইপাস করা হয়েছিল নিকো পার্কের সামনে, যেটা রাস্তা যেটা হচ্ছে বাইপাস, সেটা কিছুটা সাজানো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা এগুলোকে প্রকল্প বলে না, এগুলোকে প্রজেক্ট বলে না, তো ডেকোরেশন বলতে পারো। শুধু দুর্গা পুজোর সময় আমরা আলোকোজ্জ্বল কলকাতা দেখি, তোগুলো উন্নয়ন বলবে? ডেকোরেশন বলতে পারো, সাজানো গোছানো বলতে পারো। আমরা বড়দিনের সময় পার্ক স্ট্রিট সাজানো হয় আলো দিয়ে, আরও বেশি আলো লাগানো হয়েছে, তুই বলবি পার্ক স্ট্রিট উন্নয়ন হয়ে গেল? তো মমতা ব্যানার্জি বলবে না, আমি পার্ক স্ট্রিট তৈরি করলাম। তুই যেমন বলেছিলেন রবীন্দ্র নজরুল কে চিনত, আমি তো ছিলাম বলে হয়েছে। দুদিন পরে বললেন জেসাস ক্রাইস্টকে কে চিনত, উনি এসেছিলেন বলে জেসাস ক্রাইস্ট এসছে। এইগুলো হচ্ছে স্বৈরতান্ত্রিক ফাসিস্ট প্রবণতা। মোদী মনে করেন তার আগে ভারত ছিল না, দক্ষিণপন্থা উত্থান মানে তাই, ক্ষমতাকে শঙ্কু নিজের হাতে কুক্ষিগত করা মানে তাই, এবং সাইকোফ্যান তৈরি করা মানে তাই, মিডিয়াকে নিজের দখল নেওয়া মানে তাই, মানুষের মগজে ঢোকানো যে আগে কিছু অস্তিত্ব ছিল না, তারা এলেন, জন্মালেন, তারপরে ক্ষমতা পেলেন, তারপর থেকে পৃথিবীটা শুরু হলো, এবং তারপরে বলবেন তিনি না আগে থাকলে কী হবে, সব সর্বনাশ হয়ে যাবে। সুতরাং জগৎটা তার থেকেই শুরু, তার থেকেই শেষ, এটাকেই বলে স্বৈরতান্ত্রিক প্রবণতা। আমি এবার একটু ইতিহাসের দিকে চলে যাচ্ছি। কোথাও কি মনে হয় যে যে সময় আপনি পার্টিতে এসেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বা আপনি যে সময় যুব আন্দোলনে, কলেজে, এবং আপনি বারবার করে আপনার বিভিন্ন জায়গায় আমি লেখাপত্রেও দেখেছি ও সাক্ষাৎকারে দেখেছি যে আপনি বলছেন যে যে সময় ইমার্জেন্সি জারি হয়েছে, জরুরি অবস্থা জারি হয়েছে, সেটা আপনার মধ্যে আপনার রাজনৈতিক চেতনায় গভীরভাবে রেখাপাত করেছে। কোথাও কি তাহলে প্রমোদ দাশগুপ্ত সহ গোটা যে পার্টি সেই সময় ধীরে ধীরে মানুষের কাছে যাচ্ছে সেই জায়গাটা দেখেছেন বলে, শুধু শাসন ক্ষমতা নয়, সেই সময়টা যেহেতু যৌবনে দেখেছেন, সেই জন্যে কি এখনও এই মুহূর্তে এত করুণ অবস্থা বামেদের, তা সত্ত্বেও ভেঙে পড়েননি? ভেঙে পড়ার কথা তো নয়, বামপন্থী মার্ক্সবাদী ছেড়ে দাও, সিপিএম ছেড়ে দাও, যে বামপন্থীরা বিশ্বাস করবে সে আশাবাদ। মার্ক্স যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছেন তখন কি এত এত কমিউনিস্টকে দেখেছেন নাকি? তারপর লিখেছেন মার্ক্স বাদ যখন জন্মে গড়ে তুলেছেন, তিনি দুই লড়াই সংগ্রাম করেছেন, একটা বন্ধু ফেডারেল কংগ্রেস পেয়েছিলেন, কয়েকটা সংগঠন তাকে হন্যে ঘুরতে হয়েছে, এদেশ থেকে ওদেশে বিতাড়িত হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। আমি শুধু মার্ক্সের কথা বলছি না, এরকম আমি কেন, এই 10 বছরে 1 লাখের ওপরে মিথ্যা মামলা, এক একজনের ওপরে 100টা মামলা আছে, এমন উদাহরণ আছে, জর্জরিত হয়েছে। যে ছেলেটা ভ্যান রিক্সা চালাতো, যে মহিলা মিড ডে মিলে রান্না করতেন, যে ট্যাক্সি চালক ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি রাখতো, যে অটো চালক অটো স্ট্যান্ডে অটো রাখতো, যারা পার্মানেন্ট চাকরি নয়, যারা হচ্ছে তোমাকে ঠিকই কাজ করতো, কন্ট্রাক্টারে কাজ করতো, তাদের কর্মচ্যুত করা হয়েছে, যাদেরকে জমি দেওয়া হয়েছিল, পাট্টা দেওয়া হয়েছিল, তাকে পাট্টা থেকে উৎখাত করা হয়েছে, যে মৎস্যজীবীরা মাছ চাষ করতেন সে তার জলে জলাশয় থেকে তাকে উৎখাত করা হয়েছে, তা সত্ত্বেও তো মানুষ বলছে সরকার, তাহলে সে অংশ সে তো ভেঙে যায়নি, সে তো হতাশায় জর্জরিত হয়নি। আর তা সত্ত্বেও মানুষ কি করছে বললে? এই সরকারকেই ভোট দিচ্ছে। তা সত্ত্বেও মানুষ ভয়ে ভোট দিতে যাচ্ছে না,
ভোটের বুথে যাওয়ার সময় তাকে বলা হচ্ছে আপনার ভোট পড়ে গেছে এবং এখন বিরোধীরা নয় শুধু সিপিএম নয় এখন তৃণমূলকেও বিশ্বাস করছে না তখন বাইরে থেকে লোকজনকে নিয়ে এসে সশস্ত্র বলকে নিয়ে আসা হচ্ছে এবং তারপরে পুরো ওয়ার্ডগুলোকে ঘিরে নিয়ে এক একটা এমএলএ এক একটা এমপির দায়িত্ব মস্তানদের একটা দায়িত্ব যে তোমাকে জয়নগর আমি গিয়েছিলাম জয়নগর পুরসভা কীভাবে দখল হয়েছে জয়নগরের মানুষজন বলছেন কখনো তারা দেখেননি চার পাঁচটা এমএলএ চার পাঁচটা এলাকা থেকে তারা নিজের নিজের বাহিনী নিয়ে প্রাইভেট আর্মি নিয়ে তার একটা ওয়ার্ড ঘিরেছে ওই যে বিরোধী শূন্য করতে হবে তা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে নাকি তা সত্ত্বেও মানুষ ভোট দিতে যায়নি এবং এইটাই হচ্ছে আমার দায়িত্ব বা বামপন্থীদের দায়িত্ব যে এসব সত্ত্বেও মানুষ তাদেরকে উৎখাত করবে সেই বলে বলিয়ান হবে সেই সাংগঠনিক প্রস্তুতি নেবে তা নাহলে রাজ্যটাকে বাঁচানো যাবে না অবশ্যই আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে বিরতির পর ফিরে আসবো অবশ্যই জানবো এবারকার বিধানসভা নির্বাচনে বামেদের শোচনীয় পরাজয় আইএসএফ শুধু একটা সিট জিতেছে অনেকে বলছেন সিপিআইএম হেরেছে কিন্তু মোহাম্মদ সেলিম জিতেছিলেন কেন আবার অনেকে বলছেন মোহাম্মদ সেলিম তিনিও নাকি বিশ্বাস করেন সাম্প্রদায়িক তাসে সত্যি কি তাই আবার অনেকে বলছেন মোহাম্মদ সেলিম তিনি নাকি প্রথম এ রাজ্যে সংখ্যালঘু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কি বলবেন মোহাম্মদ সেলিম একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রত হ্যাঁ দাদা একদম।